সেট খেলতে চান মোবাইল ফোন দিয়ে, তাদের জন্য আজকে ভিডিওটা। সবাই কিন্তু বাস্তবে এই সেট খেলার সময় পান না, একা একই মোবাইল ফোন দিয়ে সেট খেলতে হয়। এজন্য কিন্তু ফার্স্ট অফ অল আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, 29 কার্ড গেমস লিখলেই সেখানে এই গেমসটা চলে আসবে। আর মোবাইল দিয়ে কীভাবে এই গেমটা খেলতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্লে নাও দেখেন তিনটা অপশন আছে, এখানে সিঙ্গেল প্লেয়ার, অনলাইন প্লেয়ার আর ব্লুটুথ প্লেয়ার। বিয়ার দেখতে পারছেন, যেহেতু আমরা একা একাই খেলবো, আমাদের কাছে কোনো প্লেয়ার নাই, এর জন্য সিঙ্গেল প্লেয়ার। দেখেন প্রথম অপশন এখানে ক্লিক করব, ক্লিক করার পর নো দিব। নো দেওয়ার পর এই যে এখানে নিউ ডেল নামে অপশন আছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নিউ, এটা কিন্তু গ্রাম বাংলায় সেট খেলা যারা শিখতে চান তাদের জন্য এটা। দেখেন এখানে নিউ প্রত্যেকটা কথা আমার শুনবেন, একটু কিন্তু স্পিক করবেন না, তাহলে কিন্তু এই পুরো ডিটেলস আপনার কিছু বুঝবেন না এই সেট খেলা সম্পর্কে। একটা কথা যদি পাশাপাশি তাহলে কিন্তু শিখতে পারবেন না, কথা হলো মেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমি নিউ ডেলে ক্লিক করলাম, ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আর আমার আমার চ্যানেলে অন্য অন্য ভিডিও আছে, কোনটা কোনটা টাস পরিচিত আমি ওই সব ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আর টাস পরিচিত যদি না হয়ে থাকেন, যারা বেসিক থেকে একটু পারেন তাদের জন্য এই আজকে এই গেমটা, যারা মোবাইল দিয়ে শিখতে চান। দেখেন এই সেট খেলার একটা উদ্দেশ্য হয়ে যায়, সেটা হচ্ছে 28 পর্যন্ত এই বিট, 28 পর্যন্ত যাওয়া যায়, 28 পর্যন্ত ডাকে যাওয়া যায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে ইশকের 10 8, এটা হচ্ছে 8 7, হরতনের গোলাম। অতটা ভালো টাস পায় নেই, এর জন্য তিনটা যেহেতু এক রঙের পাইছি আমি 16 পর্যন্ত যাইতে পারি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 16 ডাক নিয়েছি, নর্থ নর্থ আমার বিপক্ষ প্লেয়ার, ওয়েস্ট আমার পক্ষের, এই দুই সাইড আমরা দিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই দুই সাইড তারা, এই দুই সাইড আমার, এই দুই সাইড নর্থ এবং সাউথ তারা আমাদের বিপক্ষে প্লেয়ার, আর ওয়েস্ট আর ইস্ট অর্থ আমরা দুইজনে। এই সেট খেলতে হলে 4 জন প্লেয়ার খেলতে হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সে কিন্তু উপরে ডাক বলছে 17, আমিও 17 বল, আমিও যেহেতু আছি ডাক, আমি 17তে আবার ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স 17তে আমি তো আমিও আছি, যেহেতু আমার এখানে কিন্তু ভালো টাস না। ভিউয়ার্স দেখছেন সবচেয়ে ছোট টাস পাইছি, এখানে 5 দিয়ে দিব। ভিউয়ার্স যেহেতু আমাদের ভালো টাস না, আমি 5 দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার আমার প্লেয়ার কিন্তু আমার সেই ভালো টাস, এর জন্য 19 ডাক চলে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নর্থ 5 দিয়ে দিছে, ডাক হচ্ছে আমার প্লেয়ার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার প্লেয়ার দিছে ডাক, লয়ে নিছে। ভিউয়ার্স আমি এখানে ওকে দিব, ওকে দেওয়ার পর নেক্সট ডেল, মানে 8টা নেক্সট ডেল দেওয়ার পরে নো দেবেন। এখানে যদি আপনি ভিউয়ার্স আর একটা বিষয় এখান দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে ডু ইউ ওয়ান্টস টু প্লে সিঙ্গেল হ্যান্ড, এটার বাংলা অর্থ হচ্ছে ভিউয়ার্স আপনি কি কোর্ট খেলতে চান, কোর্ট খেললে ইজ দিবেন, আর যদি কোর্ট খেলতে না চান তাহলে নো দিবেন। ভিউয়ার্স আমি কোর্ট, আমার তো টাস নাই কোর্ট খেলার, এখানে টাস নাই। আর কোর্ট কি সেটা আমি আপনাদের বলে নেই, কোর্ট হচ্ছে টাসে সবচেয়ে বড় সাইজ থাকবে, কোনো টাস ধরা থাকবে না, এবং ফুল রান আপনি পাবেন। তাহলে তিনটা লাল হবে, যে এখানে এখানে তিনটা লাল হবে ভিউয়ার্স, সেটা যেহেতু আমার সব ছোটো টাস, প্রথম সালে ধরা খেয়ে যাব, আমি কোর্ট খেলবো না, এর জন্য নো দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যেহেতু আমার প্রথম ইউ টার্ন, মানে আমার ডিন এই গোলাম সবচেয়ে বড় এই টাস খেলার ক্ষেত্রে, আমাদের নিতে হবে কিন্তু ওয়েস্টে 20 ফোঁটা নিতে হবে। আমার প্লেয়ার ডাকছে, এই দেখেন এখানে ওয়েস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট 20 ফোঁটা আমাদের নিতে হবে, 28 ফোঁটার খেলা ভিউয়ার্স। এখানে 28 সব টাস 32টা টাস আছে আমার কাছে, 8টা নর্থের কাছে, 8টা ওয়েস্টের কাছে, 8টা সাউথের কাছে, 4টা সবার কাছ থেকে 8 ভিউয়ার্স, আর 20 ফোঁটা নিতে হবে, 20 ফোঁটা নিলে আমার একটা লাল হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি গোলাম সারলাম, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গোলাম 3 ফোঁটা, 10-এ কিন্তু 1 ফোঁটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই দেখেন আওয়ার পয়েন্ট আমার কিন্তু 4 ফোঁটা হয়ে গেছে, আরও 16 ফোঁটা নিতে হবে। এখন আমি এখান থেকে একটা সিরা ছেলে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো সিরা ছেলে দেবেন ভিউয়ার্স। সিরা ছাড়ার পর দেখেন গোলাম দা নিয়ে, সে কিন্তু অলরেডি নিয়ে গেছে গোলাম, 8 ফোঁটা কিন্তু হয়ে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রোহিতনের সাহেব চালছে, রোহিতনের যেহেতু আছে 7টা চালছে, আমার কাছে কিন্তু একটাই আছে, আমাকে এটাই সাইড বাধ্যগত এটাই সাইডতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গোলামটা কিন্তু সে নিয়ে গেছে, নর্থ গোলামটা নিয়ে গেলো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওয়ার্স আই ওয়ান্ট টু নো দ্য টাম্প, মানে নর্থ ছাড়ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন
ম্যারেজ দেখাইছে, দেখেন ম্যারেজ বলে ওয়েস্ট গট ম্যারেজ কল ডিস সোলো, মানে আর ম্যারেজ বলতে একটা কথা আছে বিয়ার, সেটা হচ্ছে আমার আমাদের ডাক ছিল কিন্তু বিশে, বিয়ার দেখতে পারছেন ওয়েস্ট মানে আমার প্লেয়ার 20 পর্যন্ত গিয়েছিল, ডাক ছিল বিশে, সে কিন্তু ম্যারেজ শো করছে, ম্যারেজ শো করার কারণে এই যে ম্যারেজ হচ্ছে সাহেব, এটা সাহেব এই যে বিবি সাহেব আর বিবি ম্যারেজ হচ্ছে বিয়ার্স, সে যেহেতু সিরাই রং করছিল বিয়ার্স এর জন্য সে কিন্তু সিরার ম্যারেজ সাহেব আর বিবি তার কাছে আছে, তাই বিশেষ থেকে চারবার দিলে ষোলোর ডাক হয়, এটা হলো ম্যারেজের খেলা বিয়ার্স, যেহেতু আমার কাছে হরতন নাই সিরাও নাই বিয়ার্স দেখতে পারছেন, আমি আমার প্লেয়ারকে ফোটা দেব এখান থেকে 10 দিয়ে দিচ্ছি, টার্ম করছে যেহেতু বিয়ার্স দেখতে পারছেন, সে কিন্তু রোহিত চোদ্দ ছাড়ছে আমার প্লেয়ার, আমার কিন্তু 11 ফোটা অলরেডি হয়ে গেছে ওয়েস্ট বিয়ার্স, আমার যেহেতু কোনো ফোটা নাই আমি এখানে একটা দিয়ে দিব, তিন ফুটা আরো বেড়ে গেল বিয়ার্স দেখতে পাচ্ছেন 14, বিয়ার্স আমার প্লেয়ার কিন্তু ম্যারেজের দ্বিতীয়টা দেখাইছে, দেখেন সাহেব এর কাছে কিন্তু কোনো সিরা নাই, বিয়ার্স এর কাছে কিন্তু সিরা নাই বিয়ার্স দেখতে পাচ্ছেন, আমাদের কাছে সিরা বিয়ার্স দেখতে পাচ্ছেন, টার্ম কার্ড কিন্তু শো করছে টার্ম সিরে, আমার কাছে কোনো সিরা নাই, আমি যেহেতু সিরা নাই আমি একটা দিয়ে দেবো, বিয়ার্স দেখতে পাচ্ছেন সিরাই পেয়ে গেছে, যেহেতু কার কাছে সিরা নাই বিয়ার্স এইভাবে দিয়ে দিব, বিয়ার্স দেখতে পারছেন আমরা কিন্তু 18 ফুট অলরেডি যাবো, আওয়ার পয়েন্টস উপরে দেখেন 18 ফুট অলরেডি নিয়ে গেছি, আমাদের 16 ডাক কিন্তু আমরা কিন্তু 2 ফুটা বেশি নিয়েছি, বিয়ার্স দেখতে পারছেন এখানে দেখেন নয়ের কিন্তু 2 ফুটা, গোলামের কিন্তু 3 ফুটা, তাহলে 5 ফুটা, এখানে কিন্তু বিয়ার্স দেখতে পারছেন আপনি এই নয় কিন্তু বড়, এই যে নয় সিরার নয় এটা কিন্তু রং, বিয়ার্স দেখতে পারছে এই গোলাম কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে বড় হয় কিন্তু যেটা রং করবো সেটাই কিন্তু বড় হবে, বিয়ার্স দেখতে পারছেন এটা কিন্তু রং, এটাই বড় হবে, যেহেতু আমার কাছে রং নাই আমি সাহেব দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে তাই দিতে হবে, আমি দিয়ে দিলাম, বিয়ার্স দেখতে পারছেন টপ বিটার ওয়েস্ট টপ বিট, আমি কিন্তু 16 ডাক নিছি, 16 ডাক ছিল আমার, বিয়ার্স দেখতে আওয়ার পয়েন্টস মানে আমার পয়েন্টস 24 আর দেয়ার পয়েন্টস মানে তাদের পয়েন্টস স্যার, বিয়ার দেখতে আমি আমি কিন্তু 16 ডাক নিয়েছিলাম, আমি কিন্তু 24 ফোটা পাইছি মানে বেশি পাইছি, তার মানে আমি জিতে গেছি, এর জন্য এখানে আমার এখানে একটা লাল হয়েছে, বিয়ার দেখতে পাচ্ছেন খেলার নিয়মত এইরকম, আমি আবার বোঝানোর স্বার্থে আবার রিপ্লে কিন্তু আবার আপনাদের ভিডিও নতুন নতুন একটা ডিল খেলে মানে আমি নিজে খেলে দেখাচ্ছি, বিয়ার দেখতে পাচ্ছেন নিউ ডিল এখানে ক্লিক করবেন, নিউ ডিল ক্লিক করার পরে দেখছেন নর্থ এবার নর্থ এইভাবে এইভাবে কিন্তু টাস খেলতে হয় বিয়ার্স বুঝে বুঝে নর্থ, সে কিন্তু 18-তে কিন্তু অলরেডি ডাকা শেষ, আমার প্লেয়ার ওয়েস্ট পাস দিছে আমিও পাস দিছি, যেহেতু আমার এখানে ভালো টাস নয় বিয়ার্স আমি এখানে পাস দিয়ে দিব, কারণ 19-এ গেলে হয়তো আমি একটা কালা হবো ওই পাশে, আমি 19-এ যে খেলা আপনাদের বোঝার স্বার্থে দেখাচ্ছি, দেখুন বিয়ার্স আমি এখানে 19-এ ডাকলাম, ডাকার পরে দেখেন সে 19-এ আছে আমি 20-এ ডাকলাম, মানে আমি কিন্তু বোঝার স্বার্থে আমি কিন্তু বিশেষ চাচ্ছি আমার টাস কিন্তু ততটা ভালো না, যেহেতু এই তিনটা পাইছি দেখেন এখানে রং করার পালা, এরকম আপনাদের সেট টার্ম মানে এরকম একটা ঘর আসবে আপনারা কীভাবে রং করবেন, দেখেন এখানে আমার এই আমার এখানে কোন কোন টাস বেশি আছে এক রঙের, এক রঙের ইস্কা বেশি আছে তাই আমি যেখান থেকে ইস্কা ক্লিক করবো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ইস্কা রং করবো বিয়ার্স, ইস্কা সিলেক্ট করার পরে সেট টার্ম এখানে ক্লিক করবো বিয়ার্স দেখতে পাবেন, ক্লিক করার পর ওকে দেবো নেক্সট ডেল, যে ওইভাবে আপনাদের সেট আপনি যেহেতু এখানে নো ক্লিক করবেন, আমার যেহেতু ভালো টাস না আমি কোড খেলবো না আমি নো ক্লিক করবো বিয়ার্স দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রং করছি বিয়ার্স দেখতে পাচ্ছেন এইটে ইশকিয়া ইশকিয়া কিন্তু রং করছি বিয়ার্স, আমার কাছে যেহেতু রোহিত না আছে আমি কিন্তু 20-এর 20 ফুট আমাকে এখানে নিতে হবে, তাহলে কিন্তু আমার দুইটা লাল হবে বিয়ার্স দেখতে পাচ্ছি, আমার রোহিত যেহেতু আছে আমি এখান থেকে একটা রোহিত দিয়ে দিচ্ছি বিয়ার্স, এরা কিন্তু অলরেডি 6 ফুটা নিয়ে গেছে বিয়ার্স দেখতে পাচ্ছেন, নেওয়ার পর 6-3 গোলামে কিন্তু 3 ফুটা তিন টাকা 1 ফোটা 4 ফোটা, এই যে আমি 10 দিয়ে দেখছি বিয়ার দেখছি অলরেডি কিন্তু তারা 11 ফোটা নিয়ে গেছে বিয়ার্স, আমার খেলা কিন্তু মরে গেছে আমার কাছে কিন্তু ম্যারিজ নাই, এ দেখেন বিয়ার্স 11-12-13-14-15 ফোটা কিন্তু তারা অলরেডি নিয়ে গেল বিয়ার দেখতে পারছেন, এ দেখেন বিয়ার আমার কাছে কিন্তু কোনো সিরা নাই বিয়ার দেখতে পারছেন, নর্থ সিরা ছাড়ছে আমার প্লেয়ার সাহেব ছাড়ছে ওয়েস্ট তাদের সাউথ ছাড়ছে 10, আমার কাছে কোনো সিরা নাই, আমি এখন টার্ম কার্ড কীভাবে দেখবো বিয়ার্স এটা দেখানোর জন্য শুধু খেললাম, এই দেখে এই দেখানে টার্ম বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবো বিয়ার্স, দেখেন সেখানে ক্লিক করার পর এখানে কী করবো দেখেন
দেখতে পাচ্ছেন টার্ম, আমি এখান থেকে কিন্তু 7টা ডে টার্ম করলাম বিয়ার, দেখতে পাচ্ছেন টার্ম করলাম। আর দেখেন আমার ডাক ছিল কিন্তু 20-এ, 24-এ হয়ে গেল, কিছু জন 24 হলে বিয়ার্স আমার বিপক্ষ প্লেয়ার ম্যারিজ পাইছে, তাই আমার 4 ডাক বেড়ে গেছে, 24 হয়েছে। আমরা যদি ম্যারিজ পাইতাম তাহলে আমার 20-16 আসতো, এই হলো ম্যারিজের খেলা। এই পুরো ভিডিওটা বিয়ার্স যদি আপনারা পুরোপূর্ণভাবে না দেখেন তাহলে কিন্তু সঠিক খেলা আপনারা শিখতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি এখানে বিয়ার্স দেখতে, বিয়ার্স দেখতে পাচ্ছেন, আমি একটা রং ছেলে দেবো সবার, এই দেখেন এখান থেকে একটা রং খেলে দেখছি, আমার কিন্তু গোলাম, এই গোলামে কিন্তু পিট নিয়ে গেল বিয়ার, দেখতে পাচ্ছেন। নেওয়ার পরে যেহেতু এ 14 বড় গোলাম চলে গেছে, আমি এখান থেকে 10 পাশে দেবো, তাহলে আমার এ 14 তো পিট পাইবো বিয়ার, দেখতে পাচ্ছেন। 10 পাশায় দিলাম, আমার প্লেয়ার কিন্তু পিট পাইলো, আমার সুবিধা হয়ে গেল না। এখান থেকে আমি সাহেবের বড় 10 টার্ন করলাম, আমি পেলাম বিয়ার, দেখতে পাচ্ছেন। আমার কিন্তু 12 ফোঁটা হয়েছে, নিতে হবে 24 ফোঁটা। এখান থেকে টাকা ছাড়লাম ভিউয়ার্স, দেখেন টাকা কিন্তু 1 ফোঁটা, দেখেন টপ বিট, মানে আমি আমার ডাক ছিল 24-এ, আওয়ার পয়েন্টস আমি নিছি 13 ফোঁটা, তাহলে আমি লস না? আমি যদি 24 ফোঁটা নিতে পারতাম ভিউয়ার্স তাহলে কিন্তু এখানে দুইটা লাল হইতো, দেখতে পারছেন ভিউয়ার্স, আমি কিন্তু 24 ফোঁটা নিতে পারি নাই, 13 ফোঁটা নিছি। এর জন্য দেখেন এই আগে লাল ছিল, এটা কিন্তু জুবে গেছে আমার, আমি কিন্তু পারি না। তারা কিন্তু তার দেওয়ার পয়েন্ট, তাদের পয়েন্ট কিন্তু 15 ফোঁটা, তারা নিয়ে আমাকে খেলা হারিয়ে দিছে। এইভাবে এইভাবে ভিউয়ার্স মোবাইলে সেট খেলতে হয়। আমি আর এক ডিল আপনাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, নেক্সট আপনারা আবার রিপ্লে নিউ ডিল দেখেন, আমার কিন্তু ভালো কোনো টাস না ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আপনারা ভালো টাস এলে খেলতে কীভাবে খেলবেন ভিউয়ার্স, আর ভালো টাসের একটা আমি দেখিয়ে দেখছি এখান থেকে ভিউয়ার্সেই, দেখেন আমার কিন্তু অলরেডি অলরেডি সবচেয়ে ভালো টাস চলে আসছে এখন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। সেটের জগতে কিন্তু সবচেয়ে ভালো টাস এটা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। সিরার গোলাম, সিরার এটা গোলাম বড় সেট খেলার ক্ষেত্রে, তারপরে কিন্তু 9 সিরিয়াল বাই সিরিয়াল আছে, তারপরে কিন্তু টাক্কা, তারপর হচ্ছে 10, এই সিরিয়ার গোলামের 3 ফোঁটা, 14 এটা হচ্ছে 9, তা 9 এটার 2 ফোঁটা, টাক্কার 1 ফোঁটা, 10-এর 1 ফোঁটা, আমি কিন্তু 4টা কিন্তু একরকমের টাস বিয়ার সবচেয়ে ভালো টাস পাইছি। এর জন্য কিন্তু আমি 16 ডাকলাম বিয়ার্স, 16 আমি 16-তে নর্থ, 17-তে আমি 17-তে আছি, মানে আমার ভালো টাস 4টা একরকমের, আমি আরও ভালো ডাক ডাকতে, আর আমি আরও ডাকতে পারি বিয়ার্স, দেখতে পাচ্ছেন। 18 কিন্তু আমি একটা টাস সবচেয়ে বড় সাইজ কিন্তু এইটাই। আপনারা যদি টাস পরিচিত না হতে চান কোনটা কোন টাস, তাহলে আমাদের আই বাটন দিয়ে দেবো, সেখান থেকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে টাস পরিচিত দেখে আসতে পারেন কোনটা কোন টাস। এটাকে এটা হচ্ছে গ্রাম বাংলায় সিরা বলা হয় বিয়ার্স, দেখতে পাচ্ছেন। আমি আর কিন্তু চার ট্যাক রঙের, আমি কিন্তু আরও ডাকতে পারি বিয়ার্স, দেখতে পাচ্ছেন। আমি 19 পর্যন্ত যাবো, সে কিন্তু পাস দিয়ে দিছে, দেখছেন আমার প্লেয়ার যেহেতু ভালো টাস না পাস দিয়ে দিছে। এখন বিয়ার দেখতে পাচ্ছেন 4টা এক রঙের, এখানে আমার রং করতে হবে কোনটা বিয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমি দেখেন সিরাই ক্লিক করব, যেহেতু 4টা এক রঙের আমি সিরাই এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেট টার্ম এখানে ক্লিক করব, এখানে ওকে ক্লিক করব, এখানে নেক্সট ডেল, মানে আর আরও 4টা টার্ন আসবে বিয়ার্স, এখানে আমি নেক্সট ডেলে ক্লিক করব। দেখেন আওয়ার হ্যাভ নট টার্ম কার্ড, মানে তারা কোনো টার্ম কার্ড পায় নাই বিয়ার্স, আমরা একটা, আমরা দুজনে একটা টার্ম, একটা টার্ম কার্ড পাইছি বিয়ার্স। বিয়ার্স ভিডিওটা কিন্তু অলরেডি অনেক লম্বা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আপনাদের একটা শিক্ষণীয়, কারণ এই 4টা রঙে 4টা বড় রঙে 4টা বড় রং কিন্তু আমরা পাইছি বিয়ার্স, এর জন্য কিন্তু তারা এই খেলাটা হবে না বিয়ার্স। একজনে যদি 8টা রং পায়, এক রঙের কাট 8টা হয়, তাহলে কিন্তু খেলা হবে না, নিউ ডেল আবার ছাড়ছি। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমার একই একই পদের 3 কার্ড ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। একই একই পদের 3 কার্ড হওয়ার পরে রোহিতনের গোলাম, রোহিতনের 14, রোহিতনের টাকা, একই পদের 3 কার্ড হওয়ার জন্য আমি এখানে 16 ডাক ডাকবো ভিউয়ার্স। 16 ডাক ডাকার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে আমরা 17 ডাক ডাকবো, 18-তেও আসে, যেহেতু 3টা একরমের বড় বড় টাস আছে আমার কাছে, 19-ও আসে, আমি খেলার সুবিধা কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার 3টা একরমের টাস আছে, তাই আমি এখানে রোহিতনে রং করবো, রোহিতনে দেখে এখানে ক্লিক করবো, ডায়মন্ড বলা হয় ইন্টারন্যাশনাল, গ্রাম বাংলায় সেট বলা রোহিতন বলা হয়, এখানে আমি সেটটা আমি ক্লিক করবো, ক্লিক করবো নেক্সট ডেল বিয়ার্স, এখানে নো ক্লিক করবো বিয়ার্স, নো ক্লিক করবো। আমার কিন্তু ইস্ট 19-এর ডাক বিয়ার্স, দেখতে ইস্ট ইস্ট মানে আমি 19-এর ডাক, আমার ডাক 19 ফুট আমাকে নিতে হবে বিয়ার্স, দেখতে পারছেন। আমি প্রথমে খেলার ভালো খেলা নিয়ে ইউটাম, মানে আমার টাম আমি সবার কাছ থেকে রং বের করে দেবো বিয়ার্স, দেখতে পারছেন। সবাই এর কাছে কিন্তু আমার প্লেয়ারের কাছে কিন্তু রং না, একটা 14 ফুটা দিয়ে দিয়েছি, নয় আমাকে দিই, পরবার আমি রং খেলবো,
রং কিন্তু অলরেডি 5টা চলে গেল ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আমার আমার 19 ফোটা নিতে হবে মিছিলি 8 ফোটা ভিউয়ার্স আমার পয়েন্ট, দেখতে পাচ্ছেন। এখানে আমি সিরিয়ার গোলাম খেলবো, তার কাছে যেহেতু সিরিয়ার গোলাম নাই সে একটা টার্ম দিয়ে দিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। এই হরতনের গোলাম যেহেতু বড় হরতন নিয়ে নিয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে একটা আমি টার্ম করলে কিন্তু আমার টার্ম কার্ড ফোরাই যাবে, এই জন্য আমি এখানে একটা বেস্তা পাশাই দিচ্ছি। আমি এখানে এটাই নিচ্ছি, একটা রং খেলে দিব, রং বের করে নিয়ে আসলাম বিয়ার্স। আবার দেখলাম বিয়ার্স আমার নোয়ার কথা ছিল 19 ফোটা, আমি এখানে নিয়েছি 18 ফোটা, এর মানে হচ্ছে আমার 1 ফোটা কিন্তু কম পড়ছে, এজন্য কিন্তু আমি খেলা উইনার হতে পারি নাই, জিতি নাই। এ দেখেন এখানে আমার একটা কালা হয়েছে, যদি আমি জিততাম তাহলে একটা লাল হইতো। ভিউয়ার্স আমাদের চ্যানেলে সাথেই থাকুন, সবাই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে সবাই ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে রাখুন। যদি পরিপূর্ণভাবে সেট খেলা শিখতে চান, এটা হচ্ছে মোবাইল দিয়ে, সবাইকে ধন্যবাদ। এরপরের ভিডিও আমি ডাইরেক্ট সরাসরি গ্যালারিতে দেখাবো, সবাই আমার পাশে থাকুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। আর আমি এক কথা বারবার বলি, একটা কারণে হচ্ছে বিয়ার, সেটা হচ্ছে এক কথা বারবার বলার কারণ হচ্ছে মানে আপনারা ওই কথাটা জানি রিপিট, যারা বেসিক তারা আমাদের অনেকেই কমেন্ট করে বিয়ার্স, তারা ফোন দিয়ে বলে বা এক কথা বারবার বলে, কারণ একবার বললে তারা বুঝতে পারে না বিয়ার্স, এক কথা বারবার বললে তাদের মাথায় আর কি ধরে, যারা বেসিক শুরু থেকে শিখতে চান। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ফলো সাবস্ক্রাইব করবেন।